كريم السجايا جميل الشيام نبي الورى شفيع الأمم بلغ العلا حسنت جميع خصاله شبای جبا نرائی محبت ذکر کرے لا إله إن الله لا إله إلا الله جُڑے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يادم تیری سب کا بلا تو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا تو خانہ دل آباد رہے اب تو رہے اب تو رہے بس قدم آخر ورد زبا آئے میرے الہ لا الہ الا اللہ سبحان اللہ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله 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 جُڑے الله 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 لا إله إلا الله محمد رسول الله هر لحظه مومن کی نوئی شان نوئی هر لحظه مومن کی نوئی شان نوئی گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوسی و جبروت قہاری و غفاری و قدوسی و جبروت یہ چار عناصر ہوتا بنتا ہے مسلمان یہ چار عناصر ہوتا بنتا ہے مسلمان ہم سایہ جبریل امی بندہ خاکی ہم سایہ جبریل امی
بندے خاکی قاری نظر آتا ہے حقیقت میں قرآن قاری نظر آتا ہے حقیقت میں قرآن ندیر پر بھنگے وہ پار گورے ندیر پر بھنگے وہ پار گورے ای تو ندیر کھلا شکل بیلر دنی رے توی فقیر شندہ بیلا شکل بیلر دنی رے توی فقیر شندہ بیلا جامعہ اسلامیہ دار العلوم پارکل مدرسہ ردگیا آئی جی تو اسکر اسلامی مہاشم ملونے محترم شبہ پتی دور کاستے کے آگو تو بابر بہشی صدہ بانجن مروب بیان عزام جاتیر پہردار شمانی تو علماء کرام جاتیر میرو دنڈو امار کولی جا ٹکر جبت بھائی را کچی کچی شنا مونی را پردائی بستان رتو پرم صدی اما آبھونی را شربک رتو مہان مونی بے دورباری لکو کٹی شکر سجود آدائی کرچی جنی ہزارو مانوشیر بہتر تے کے اما در موتو کچو گناہ گار در کے دشمائی دشنتن کے کادے کادمی لیے قرآن سننر آلو چنا سبنے توفیق دیے چھے شی مہان منیبر دربارے ابن ہوتو چھتے زبان کھولے مالکر شکھانو باشا ہے شربت چو آوازے کلمت شکر آدائی کرچی شکولے پڑی الحمدللہ ارے تو برو آوازے پڑی الحمدللہ اتا پر ردویر گبیرے شک ٹکن آبے کو بھالو باشا اجار کرے لکو خوٹی تاچو بیشی درو دو سلام ارحادیا مانوکتر کندری رحمت دو عالم سرکار دو عالم سید السقلائن سید الانبیاء والمرسلین جناب محمد عربی پتھو شکل بھکتی بڑے آبید میں محبت پری صلی اللہ علیہ وسلم شمالی تو حاضرین برکتر جنر قرآن رکھنا آیات ابن پیغمبر عربی رکھنا حدیث پاٹ کرے چی اللہ جدی آمد کے توفیق نصیب کرے آج ایک کی مورمیو بشے نے آمرا آلو چونا کرو اس کے رالو چو بشے ہوچے کے ہو بے آمد کو بڑے رشاتی আজকের আলোচ্য বিষয় হচ্ছে কে হবে আমাদের কবরের সাথী। এই বিষয়টিকে সামনে রেখে আপনাদের সামনে মুখতাসার করে কিছু কথা বলবো। আল্লাহ যেন আজকের এই আলোচনাগুলো আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমাকে আপনারা বুঝে শুনে জবাব দিবেন। সামিয়ানার ভেতরে যারা এসে বসলেন, মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে অন্তর দেখে ভালোবাসেন, নিজেকে আশিক রসুল দাবি করেন, ময়দানে নবীর প্রেমিক আশিক রসুল কে কে আছেন আমার একটু হাতটা উঁচু করে দেখান তো। দুটো হাত উঠান, মোবাইলটা নিচে রাখেন, টর্চ লাইটটা নিচে রাখেন, হাতটা মুষ্টিবদ্ধ করেন, আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন জবানের মালিক কে? আল্লাহ। কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহ দাওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠনালীর ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন এলাকা থেকে শয়তান পালিয়ে যাবে, ইসরায়েলদের বিল্ডিং গুলো টসটাস করে ধসে মাটিতে পড়ে যাবে। আপনারা কি ইমানের বলে বলিয়ান হয় সবটুকুন শক্তি কণ্ঠের ভেতরে এনে একটা তাকবীর দিতে পারবেন? হাত গুলো টান টান করেন দেখি কার গায়ে কি শক্তি আছে। নারায়ণ তাকবীর হয় নাই, কেউ হাত নামাইবেন না, কেউ ফিকাপ টানছেন আশি, কেউ নব্বই, কেউ নিরানব্বই, এখনো একশো হয় নাই। বুড়া বাবারা জোয়ানদের মতো তাকবীর দেয়া লাগবে। হাতগুলো টান টান করেন, জোরে টান টান করেন, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, দুনিয়ার মুসলিম, যারা হাত তুলে বলছেন নবীকে ভালোবাসেন
নবীর ভালোবাসার প্রমাণ নেওয়া হবে দর্শকান্তের ভেতরে একটা মানুষ দাঁড়ায় থাকতে পারবেন না ফাকাজাগুলো বন্ধ করতে হবে হিম্মত করে জিকিরের সাথে সামনে আগাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর ভাই হিম্মত করেন সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করা তো যায় না গে তোমার গুলো গান আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুলো গান তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুলো গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি ভাই জবান গুলা খুলতে হবে আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুলো গান তুমি কাদের গাফফার তুমি জালিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান জোরে বলেন মারহাবা আমার প্রাণের ভাইরা ইয়ং যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের দাঁড়ানো থাকাটা সুন্দর লাগতেছে না পয়গম্বর বলে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা প্যান্ডালে ডুবতে দেরি হয় রিস্কাওয়ালার আমল নমাতেও 60 বছরের বন্দীর সওয়াব লিখতে একটা সেকেন্ড দেরি হয় সুবহানাল্লাহটা কি জমা থাকবে আগামী বছরের জন্য সকলে মহাব্বতে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আমার ভাই এখন কি আমাদের ঠান্ডা থাকার সময় ঘুমে থাকার সময় নাকি জাগ্রত হওয়ার সময় আমরা জীবনে অনেক দিন মার খেয়েছি আর মার খাইতে চাই না এখন মার পাল্টাইতে চাই মুসলমান মুসলমানের মতো কথা বলবেন বিড়ালের মতো শিয়ালের মতো চেঁচামেচি করবেন না সিংহের বাচ্চার মতো 1 ঘন্টা বাঁচতে চাই বিড়ালের বাচ্চার মতো 10 ঘন্টা বাঁচতে চাই না আওয়াজ করে বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে আক্রমণ হয়েছে আপনারা এতে খুশি না বেজার এ আসতে বলেন খুশি না বেজার আপনারা শুনেছেন চলতি মাসের অক্টোবরের 7 তারিখে ফিলিস্তিনি মুসলমানরা যখন ইসরায়েলদেরকে টার্গেট করে রকেট ছাড়ছিল তখন তারা অন্য কোন শব্দ বলে নাই তারা নতুন শব্দ বলে নাই সেই পুরাতন শব্দটাকেই নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে রকেট যখন ইসরায়েলদেরকে টার্গেট করে মারতেছিল তখন তাদের মুখে একটা আওয়াজ ছিল সেই আওয়াজটা আবারও সবাই দিতে হবে আল্লাহু আকবার দুইটা হাত তুলে আল্লাহু আকবার শোনেন মুসলমান আল্লাহু আকবার আমাদের জীবন আল্লাহু আকবার আমাদের মরণ আল্লাহু আকবার আমাদের 52 আল্লাহু আকবার আমাদের 56 আল্লাহু আকবার আমাদের জ্ঞান আল্লাহু আকবার আমাদের সবকিছু আওয়াজ করে বলেন ঠিক কিনা
আপনারা দেখেছেন আমার মোবাইলে গ্যালারিতে আমি ভিডিও ডাউনলোড করে রেখেছি ইসরায়েলরা যখন আমার মুসলিম যুবকদেরকে টার্গেট করে গুলি নিক্ষেপ করছিল অস্ত্রহীন মুসলিম যুবকরা রাস্তা থেকে পাথর উঠায়া ওই ইসরায়েলদেরকে যখন মারতেছিল সশস্ত্র ইসরায়েল বাহিনী আমার মুসলিম যুবকদের আল্লাহু আকবার আওয়াজের কাছে হার মেনে ভাগতে বাধ্য হয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার দেশের মুনাফিকরা বলে মুসলমান শুধু চিল্লায় আর মিছিল মিটিং করে ফিলিস্তিনের যাওয়ার জন্য নাম লেখাইতে বললে নাম লেখাবে না আমি আমার দেশের সরকারকে স্পষ্ট ভাষায় বলতে পারি ফিলিস্তিনে জিহাদের জন্য আপনার সেনাবাহিনী লাগবে না আপনার র‍্যাব লাগবে না আপনার বিজিবি লাগবে না আপনার কিচ্ছু লাগবে না এই বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলিম যুবক তৈরি আছে একবার সীমান্ত খুলে দেখেন এই পার্কুল এলাকা থেকে 10,000 যুবক যাইতে রাজি আছে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের হিম্মত দান করো জোরে আওয়াজ করে আমিন বলেন আমিন এ আসছেন একদিন যাবেন কয়দিন মোল্লা শেখ সাদির একটা কথা বলি খেয়াল করে শুনেন মোল্লা শেখ সাদির কথা হলো চুদস্ত ঝামা হুই লাতে দর্শে কস হালাল আস্তে বুরদন বসমশিরে দস তোমাকে যখন মারতে মারতে দিওয়ালের সাথে পিট লাগায় দেয় পেছনে আর যাওয়ার তোমার সুযোগ নাই তখন পাল্টা আক্রমণ করো সময় এসেছে এখন খেলা শুরু আমরা এখন মার দেওয়া শুরু করব কথা বল ঠিক কিনা আমার দেশের কিছু জারব সন্তান আছে ওরা কি বলে জানেন ইসরায়েলদেরকে তো ফিলিস্তিনের মুসলমানরা এবার আগে আক্রমণ করেছে আমি জিজ্ঞাসা করতে চাই 80টা বছর পর্যন্ত ইসরায়েলরা আমার মুসলমান ভাইকে মারলো তখন তোমার চোখ কোথায় ছিল এই জোরে বলেন চোখ তখন কোথায় ছিল যারা মিডিয়ার কনফারেন্সে বসে যারা কক্ষুতে বসে বলে ফিলিস্তিনি মুসলমানরা আগে আক্রমণ করে অন্যায় করেছে এই সমস্ত মানুষরা হচ্ছে পিতৃ পরিচয়হীন যারা সন্তান আওয়াজ করে বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে শান্ত মাথা একটা কথা জানতে চাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দয়া মায়া কার কার আছে দেখি হাত তোলেন তো আচ্ছা হাত নামান আজকের দুপুরের লাঞ্চ আজকের দুপুরের খানা খান নাই কেউ আছেন নাকি কথা বলেন একজন থাকতে পারে দুজন থাকতে পারে ইনকেস ঘটনাক্রমে খাইতে পারে নাই কিন্তু এমন মানুষ পৃথিবীতে নাই যারা আজকে দুপুরের খানা খায় নাই আমার ভাইরা আমার ফিলিস্তিনি মা বোনরা আজকে দুপুরে খানা খায় নাই আপনারা খবর নিয়ে দেখেন গত পরশুদিন আপনাদের কাছে তো মিডিয়াওয়ালারা মিথ্যা সংবাদ প্রচার করে আপনারা হাকিকত খবর নিয়ে দেখেন গত পরশুদিন ওরা 8,000 মুসলিমকে মেরে ফেলেছে ওরা আক্রমণ করে কোন জায়গায় জানেন শুধু হসপিটালগুলোতে আক্রমণ করে ওরা যুবকদেরকে মারতে চায় না ওরা বৃদ্ধদেরকে মারতে চায় না ওরা নতুন প্রজন্মের ছোট্ট নাবালিক বাচ্চাগুলোকে মারতে চায় কারণ ওরা যদি এই বাচ্চাগুলোকে না মারে ভবিষ্যতে ওরা তাদের মাথার উপরে চড়াও হবে এজন্য শিশু বাচ্চা মারতেছে আপনারা যা শুনতেছেন সবচেয়ে বেশি মারা গেছে শিশু বাচ্চা এবং মহিলা আমার ভাইরা যেই বাচ্চাগুলো ইমাম মেহেদির সন্ন হওয়ার কথা তারা আজকে কবরে চলে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে পরবর্তী প্রজন্মকে মজবুত হইয়া আইয়ুব বিনের মতো সালাউদ্দিন আইয়ুবের মতো হুঙ্কার দেওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন আমি আজকে এই শত হাজার মানুষের মাঝখানে এই হাজার মানুষের মাঝখানে একটা কথা জানতে চাই যদি আজকে আমাদের রাহাবর খাঁচায় বন্দি না হয়ে মাঠে থাকতো বাংলাদেশের পরিস্থিতিটা কি আগের চাইতে গরম হতো কিনা বলেন আজকে এক মামুনুল হক কাছায় বন্দি থাকার কারণে কোটি কোটি যুবকের কলিজার ভেতরে কষ্টে ভরে আছে আমি 10 ঘন্টা বয়ান বক্তব্য দিলে এমন কাজ হবে না মামুনুল হকের 2 মিনিটের বক্তব্যে যা হবে কথা কোন ঠিক কিনা তবে একটা কথা মনে রাখবেন খাঁচার পাখি খাঁচার থেকে বের হলে কিন্তু আগের মতোই উঠতে জানে ওরা যখন খাঁচার থেকে বের হবে ঠিক আগের মতোই তারা কাজ করবে কথা বলেন ঠিক কিনা
আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও এই মানুষগুলোকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি আমরা বলেছি 30 নভেম্বরের ভেতরে যদি ওনাকে আমাদের কাছে ফিরিয়ে না দেওয়া হয় আমরা এমন মুসলমান জেলের তালা খুলতে জানি ভাঙতেও জানি আওয়াজ করে বলেন ঠিক কি না হেফাজতে ইসলাম আবার আগের মতো দাঁড়িয়েছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হেফাজতে ইসলাম যদি আবার নতুন কোন কর্মসূচি নিয়ে বলেন জেলের তালা ভেঙে মামুনুল হকের মতো কারাবন্দি আলেমদেরকে বের করতে হবে কারা কারা প্রস্তুত আছেন একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মর্যাদা দান করো শহীদি মরণ দান করো যদি আমিন বলে আমিন আমার প্রাণের ভাইরা আমরা বর্তমানে যে স্টেশনের মধ্যে আছি এটার নাম হচ্ছে দুনিয়া কি স্টেশন এই স্টেশনটাতে আসার আগে আমরা আরো দুইটা স্টেশন ফাঁড়ি দিয়েছি আমার আপনার এক নাম্বার স্টেশনের নাম ছিল আলমে আরওয়াহ রুহের জগৎ ওখানে আমরা দীর্ঘদিন ছিলাম রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আমাদেরকে ক্ষুদ্র আরেকটা জগতে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জগৎটার নাম হলো আলমে আরহাম মায়ের পেটের জগৎ কেউ 10 মাস কেউ 8 মাস আমরা ছিলাম কি ছিলাম না মায়ের পেটের জগৎ থেকে আমাদেরকে ট্রান্সফার করে আরেকটি নতুন জগতে পাঠানো হয়েছে এই দুনিয়ার জগতে পাঠানো হয়েছে এই জগতের পরে আমরা আরেকটা স্টেশনে যাব আরেকটা জগতে যাব ওই জগৎটার নাম হলো আলমে বরজখ বলুন একটু আওয়াজ করে আলমে বরজখ তথা কবরে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে লাগবে সবাই একটু আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে আচ্ছা যেই কবরে আপনি যাবেন এই কবরে শত শত বছর হাজার বছর আপনাকে থাকতে হবে এই কবরে সামানা লাগবে কি লাগবে না যদি বলেন আমার প্রাণের ভাইরা এই কথার মধ্যে কোনো একতালাপ নাই বিশ্বের বর্তমানে 4300 ধর্ম আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম শাক্ত ধর্ম কাওবা ধর্ম কনফুসিয়াস ধর্ম ইসলাম ধর্ম সহ 4300 ধর্ম আছে কোন ধর্মের মানুষ এই কথা বলে না যে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না লাগবে কি লাগবে না আরে আকল না হো গাফিল তুজে দুনিয়া সে জানা হায় আরে আকল না হো গাফিল তুজে দুনিয়া সে জানা হায় কে কি দিন আপনা মুহ খুদা কো বি ঠিকানা হ্যায় কে কি দিন আপনা মুহ খুদা কো বি ঠিকানা হ্যায় আওয়াজ করে বলেন একদিন আমাকে আপনাকে দুনিয়া ছাইরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না এ যুবক মনের ভেতরে কত অশান্তি মনের ভেতরে কত প্রশান্তি মাঝে মধ্যে যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার দেশের যুবকদের পরকালের চিন্তা মোটেও মাথার ভেতরে নাই এ পার্কুল এলাকার যুবক ঠান্ডা মাথায় শুনুরি বন্ধু আজ থেকে 5-7 দিন আগের ঘটনা কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে দুইটা ট্রেনে ধাক্কা খাইলো একটার সাথে আর একটা একটা দুইটা নয় পত্রিকার পাতায় দেখলাম 20টা তাজা পান দুনিয়ার থেকে চলে গেল এ যুবক ইনকিলাব পত্রিকা পড়ে দেখো 15-20 দিন আগের ইনকিলাব 2023 সালের জানুয়ারি থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে মোট রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 3500 মানুষ ওই 3500 মানুষের ভেতরে 2000-এর উপরে যুবক সন্তান ছিল এ যুবক দুনিয়ায় আসার সময় সিরিয়াল আছে বড় ভাই মেজ ভাই ছোট ভাই যাওয়ার সময় আর কোনো সিরিয়াল নাই একদিন দুনিয়াটা ছেড়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না মত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু নিশ্চিত বন্ধু একদিন মৃত্যুর শরবতটা পান করা লাগবে ওই দিন বেশি দূরে নয়
যেই দিন আপনার অন্তকাল হয়ে যাওয়ার পর আপন জনরা গোসল দিয়া ঠান্ডা পানি দিয়া গরম পানি দিয়া গোসল দিয়া তিনটা সাদা কাপড় গায়ে লাগায়া ঈদগাহের মাঠে নিয়া জানাজাটা পড়াইয়া আপনাকে আমাকে সাড়ে তিন হাত মাটির ঘরে ঢোকাবে কবরে ঢোকাবে কথা বলেন ঠিক কি না পার্কুল এলাকার কোন যুবক যদি তাজপুর বাজারে যায় গোয়ালা বাজারে যায় দয়ামির বাজারে যায় কোন আল্লাহর বান্দা যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায় ওই লোকটা বলে আমার বাড়ি পার্কুল এ যুবক শোনো রে যাদের কাছে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল আছে রেকর্ড করে নাও পার্কুল পরিচয় দিয়েছো এটা তোমার আসল পরিচয় না এটা তোমার আসল ঠিকানা না আমার বাড়ি বাহুবল এটা আমার আসল পরিচয় না এটা আমার আসল ঠিকানা না তোমার আমার আসল একটা ঠিকানা আছে কোন জায়গায় জানেন চন্দে গুই বাগ মন বসুতান মন ইনা গুরুই গুরে গুরু সুতান মন আমার আপনার অরিজিনাল ঠিকানা হলো কবর কথা বলেন ঠিক কিনা আচ্ছা ঢাকায় যদি আপনারা দুই দিনের জন্য যান সাথে টাকা পয়সা লাগে কিনা বলেন হ্যাঁ কথা বলেন না কেন লাগে না কাপড় চোপড় লাগে না কবরে যে থাকবেন আপনি অনেক দিন বছর কে বছর থাকবেন এখানে কোনো সামানা লাগবে না বলেন না কেন কবরে যদি আপনি যাইয়া শান্তি পাইতে চান সাথে করে চারটা সামানা নিতে হবে কয়টা এবার বলেন তো দেখি দিক কয়টা দিক কয়টা সামন দিক পেছন দিক ডান দিক আমি একটা বলবো আপনারা একটা বলবেন সামন দিক ভাই আওয়াজ দিয়ে বলেন সামন দিক ডান দিক যদি আমার সামনে একটা দিওয়াল থাকে পেছনে একটা দিওয়াল থাকে ডানে একটা দিওয়াল থাকে বামে একটা দিওয়াল থাকে দিওয়ালটা যদি 10 ইঞ্চি গাঢ় হয় আপনি যদি মাটির চাকা দিয়ে ঢিল দেন আমার গায়ে লাগবে কথা বলেন যদি আপনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চারটা সামানা সাথে নিয়ে যেতে পারেন কবরের চারদিক থেকে যখন আজাব আসতে থাকবেন চারটা দিওয়ালের চারটা আজাবকে আটকায় দিবে চারটা দিওয়ালের চারটা নাম আছে খেয়াল করে শুনেন চারটা দিওয়ালের চারটা নাম আছে এক নাম্বার দিওয়ালটার নাম কি জানেন ইজা উদি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি এরে যুবক ভাই বিদ্যু বাবা গো এক নাম্বার দিওয়ালের নাম হলো কুরআন সামন দিকে ঈশা দাঁড়ায়া যাবে সামন দিক থেকে কবর যত আজাব আর গজব আসবে ওই কোরআনটা দিওয়াল হয়ে দাঁড়াইয়া বলবে খবরদার তারে তোমরা আক্রমণ করতে পারবা না আমি কোরআন তার জন্য দিওয়াল হয়ে দাঁড়াইয়া গেছি একটু বড় গলায় বলতে হবে এক নাম্বার দিওয়ালের নাম কি সামনে দাঁড়াবে না পেছনে আরো জোরে কোন বলুন কোরআনটা দামি না কম দামি আরো জোরে আপনাদের ঘরে কোরআন আছে না নাই এটা কি প্রাইমারি স্কুলের বই হাই স্কুলের বই কলেজ বার্ষিকীর বই তা কওমে সাজায়া যাতা হো আ কওমে লাগায়া যাতা হো তু তু কে পিলায়া যাতা হো তাবিজ বানায়া যাতা হো একবার শুনায়া যাতা হো সবার রুলায়া যাতা হো এ পার্কুল এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা কোরআনটা কত দামি জানেন এই পার্কুল এলাকার একটা লোকের নাম আব্দুল্লাহ ওই লোকটার ক্যান্সার হয়ে গেছে আপনাদের ওসমানীনগর থানার মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওই ডাক্তাররা বলে ও ও পার্কুলের আব্দুল্লাহ চাচা আপনার ক্যান্সার আমরা ভালো করতে পারবো না ক্যান্সার থেকে যদি মুক্তি পেতে চান আপনাকে সিলেটের উসমানীতে যাইতে হবে আল্লাহর বান্দা উসমানীতে চলে গেল এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর উসমানীর ডাক্তাররা কয় ও পার্কুলের আব্দুল্লাহ চাচা গো আপনার ক্যান্সার আমরা ভালো করতে পারবো না ক্যান্সার থেকে যদি মুক্তি পেতে চান আপনি চলে যান চট্টগ্রামের আইয়ুব খানের মেডিকেলে লোকটা আইয়ুব খানের মেডিকেল চট্টগ্রাম গিয়া দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর চট্টগ্রামের ডাক্তাররা ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ চাচা আপনার ক্যান্সার আমরাও ভালো করতে পারবো না ক্যান্সার থেকে যদি মুক্তি পেতে চান আপনাকে ঢাকায় যেতে হবে আল্লাহর বান্দা ঢাকায় চলে গেল এক মাস চিকিৎসা নেওয়ার পর ঢাকার ডাক্তাররা ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ চাচা আপনার ক্যান্সার আমরাও ভালো করতে পারবো না ক্যান্সার থেকে যদি মুক্তি পেতে চান আপনি মাদ্রাস চলে যান লোকটা মাদ্রাস চলে গেল দুই মাস চিকিৎসা নিল মাদ্রাসের ডাক্তাররা
কয় চাচা আমরা সরি আপনার ক্যান্সার ভালো করতে পারবো না ওই মাদ্রাজের ডাক্তাররা ডাইরেক্ট রেফার করলো আমেরিকায় লোকটা আমেরিকায় গিয়া 3 মাস চিকিৎসা নেওয়ার পর আমেরিকার ডাক্তাররা কয় ও পারকুলের আব্দুল্লাহ চাচা গো আপনার ক্যান্সার আমরাও ভালো করতে পারবো না ও চাচা শুনো আমরা হলাম আমেরিকার ডাক্তার মানে বিশ্বের মাতাওয়ালা ডাক্তার আমাদের উপরে আর কোনো ডাক্তার নাই চাচা আমরা সরি বলছি মানে কি জানেন গোটা বিশ্বের সব ডাক্তাররা সরি বলছে বাবা আপনার ক্যান্সার ভালো হবে না আপনি আপনার বাড়িতে চলে যান এ যুবক ভাই বৃদ্ধ বাবা গো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আপনি উসমানী নগর থানার মেডিকেল থেকে শুরু করলেন আমেরিকা পর্যন্ত গেলেন আমেরিকার ডাক্তার আপনার ক্যান্সার ভালো করতে পারবে না বলে বিদায় দিয়ে দিল আল্লাহর কসম করে বলি আমেরিকার ডাক্তার তোমারে বিদায় দিতে পারে আল্লাহর কোরআন কয় তাওয়িজ বানায়া যাতা হো দুদুকে পিলায়া যাতা হো আমেরিকার ডাক্তার তোমারে ফেরত দিবে আমি কোরআন তোমাকে ফেরত দিব না আমি কোরআনের সূরা ফাতিহা টানিয়া দয়ামিনী হুজুরের কাছে নিয়া একটা বোতলের মধ্যে পানি পড়া নিয়া আল্লাহর বান্দা ক্যান্সার রোগীরে খাওয়ায় দাও তাম দুনিয়ার সব ডাক্তার যেখানে ফেল করবে আমার কোরআন সেখানে ফাঁস করে ফেলবে আঁখ মে লাগায়া যাতা হো দুধ কে পিলায়া যাতা হো তাবিজ বানায়া যাতা হো প্রশ্ন করতে পারেন হুজুর মরণের পরে কবরে আমার দিওয়াল হবে সামন দিকে কোরআন আমি তো কোরআন পড়তে পারি না অনেক আগে কোরআন পড়ছিলাম হুজুর আমার বয়স যখন 10 বছর ছিল ওই ব্রিটিশ আমলে নোয়াখালীর হুজুরের কাছে কোরআন পড়ছিলাম হুজুর আমি তো এখন আর কোরআন পড়তে পারি না ও বাবা গো যাদের বয়স 70-80 হয়ে গেছে চুকির পাওয়ার কমে গেছে কানের পাওয়ার কমে গেছে লাঠির মধ্যে টেক দিয়ে চলেন ভালো করে শুনেন ও বাবা আগামীকাল ফজর নামাজটা পইরা সব মুসল্লি যখন মসজিদ থেকে বের হয়ে যাবে আপনি কিন্তু মসজিদ থেকে বের হবেন না আস্তি করে মসজিদের আলমিরাতে হাতটা ঢুকাইয়া কোরআন শরীফটা বের করে গিলাপটা খুইলে চুমু খাইবেন এরপরে কোরআনটা খুলে অক্ষরের দিকে তাকায় তাকায় বলবেন জবানে ইয়ারে মন তুর্কি হুয়া মন তুর্কি নমি দানম আল্লাহু আকবার জুরে কোন আল্লাহু আকবার জবানে ইয়ারে মন তুর্কি হুয়া মন তুর্কি নমি দানম আগর বুদে চে খুশবু দে জবান শুদর দাহানে মন আল্লাহ আমি পার কুলের আব্দুল্লাহ আমার বয়স 70-80 হয়ে গেছে আমার একটা পা কবরে চইলা গেছে একটা পা দুনিয়াতে রয়ে গেছে চুলদাড়ি গুলো সাদা হয়ে গেছে আল্লাহ আমি সেই ছোটবেলায় নোয়াখালীর হুজুরের কাছে ব্রিটিশ আমলে কোরআন পড়ছিলাম এখন আর কোরআন পড়তে পারি না কিন্তু হুজুরা বলে একটা হরফ বললে 10টা নেকি পাওয়া যায় বড় আশা কইরা কোরআনটা নিয়ে বসলাম কিন্তু অক্ষরের দিকে তাকায়া দেখি ও মালিক জবানে ইয়ারে মন তুর্কি ওয়া মন তুর্কি নমি দানম আমার ভাষা বাংলা আপনার কোরআনের ভাষা আরবি আল্লাহ আমি আরবি কোরআন পড়তে পারি না আল্লাহ আমি আরবি কোরআন পড়তে পারি না এই কথা বলে আফসোস করে করে যদি কোনো বাবা চোখের পানি ছেড়ে দেয় ওই পানি নাকের ডগায় আসার আগে আগে ওই লোকটার নাম কোরআন পড়নেওয়ালার খাতায় উঠা যাবে আমার ভাই এক নাম্বার বন্ধুর নাম কোরআন সামন দিকে দাঁড়াবে আজকে থেকে কোরআন পড়তে না পারলেও হাত দিয়া ধরবেন যদি অস্থির থাকেন অশান্ত থাকে বুকের মধ্যে চাপ দিয়া রাখবেন কোরআনকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকবেন কোরআনের জন্য মরবেন কোরআনের জন্য জীবন দিবেন রাজি আছেন কাকে হাত তুলেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমাদেরকে কবুল করে নাও জোরে আওয়াজ করে বলেন আমিন ভাই আপনারা রাস্তা ব্লক করে রাখছেন কেন ভাই কেউ যেন কষ্ট না পায় রাস্তাটা খুলে দেন রাস্তাটা একটু খুলে দেন ভাই এখানে কিন্তু শুনেন এখানে কিন্তু আমরা আসছি আমলের জন্য আদবের জন্য আমরা যদি মনে করি যে আমি রাস্তাটা ব্লক রাখলে মাহফিলের মেহমানরা ঢুকতে কষ্ট হবে তাহলে কিন্তু এটা অসুবিধা দেখা দেবে আমরা অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তাটা একটু ব্লকটা ছেড়ে দেই এই যে ডানে বামে অনেক জায়গা খালি আছে ফাঁকা আছে এগুলোতে বসি সবাইকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন আমিন জোরে কর আমার প্রাণের ভাইরা এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবেন তো আপনারা ইনশাআল্লাহ আর জোরে কর আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আজ থেকে কয়েক মাস আগে একটা দেশে আমার কোরআনকে পুরাইছিল প্রকাশ্যে কেউ নাম বলতে পারবেন কোথায় আপনারা কি মুসলমান বুঝলাম না নামটা বলতে পারলেন না সুইডেনে 2-3 মাস আগে প্রকাশ্যে কোরআন জ্বালাইছে
দুই বছর বা দেড় বছর আগে প্রকাশ্যে মূর্তির পায়ে কুরআন রাখছে কোন দেশে বলতে পারবেন বাংলাদেশের কোন জায়গায় এরা কখনো আমাদের কুরআনকে মূর্তির পায়ে রাখে আবার কখনো প্রকাশ্যে কুরআনকে জ্বালায় আবার কখনো কুরআন শরীফের উপরে প্রকাশ্যে পেশাব করে দেয় ওরা বুঝাইতে চায় এদেশ থেকে কুরআনকে মুছে দিবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার যত ষড়যন্ত্র করা হয় এই পৃথিবীর মানচিত্র থেকে যদি সবগুলা কুরআনের কপিকে জ্বালিয়ে দেওয়া হয় আমার দেশের হাফেজরা আগামীকাল ফজর থেকে শুরু করবে সন্ধ্যার আগে আরেকটা নতুন কুরআন হুবহু লিখে ফেলবে আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাবছেন কি ভাবছেন কি এ রাখেন ভাবছেন কি যে কোরআনের কফিগুলো জ্বালায় ফেললে মনে হয় বাংলাদেশে আর কোরআন থাকবে না আপনাদের সামনে যে আমার আগে তিলাওয়াতটা করলো এ কোন পৃষ্ঠা ধরলে পারবে না বলে ওই মিয়া কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে ঠিক না বেঠিক মক্কা মদিনায় আমার দেশের বারো বছর তেরো বছরের বাচ্চারা যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের হাফেজদেরকে পিছনে ফেলে এক নম্বর পুরস্কার আমার দেশে আসে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের দেশ থেকে কোরআন মুসবা দুনিয়ার থেকে কোরআন মুসবা সম্ভব না অনেকেই চিনেন হয়তো নাম শুনছেন আমাদের হবিগঞ্জের একজন কারি সাহেব আছে ওয়াইসি সাহেব হুজুরের পরিবারের একজন কারি সাহেব আছে উনি কয় যদি আরো পঞ্চাশ বছর আগেও কোরআনকে মুছে দেওয়া হইতো তাহলে আমি এমন ভাবে কোরআনটা লিখতাম একটা হরফের মধ্যে বেশকম হবে দূরের কথা একটা নুকতাতে বেশকম হবে দূরের কথা একটা দাড়ি ক্ষমাতেও বেশকম হইতো না এমন কাতাব আছে আমার উস্তাদ এখনো বেঁচে আছে রংপুর ওনার বাড়ি উনি বলে যদি সব কোরআনের কফি জ্বালিয়ে দেওয়া হয় আমি হুবহু লিখে ফেলবো একটা নুকতা বেশকম হবে না আল্লাহ একবার আল্লাহ এই কোরআনকে আমরা ভালোবাসি যারা কোরআনের মহব্বত যারা করি তারা কি পারবেন কোরআনের জন্য দশ মিনিট সময় দিতে জোরে কোন ইনশাআল্লাহ আমার ভাই অনেকেই দেখতেছেন নাই যে একটা পর্দা দেখা যায় এর ওপারে একটা ছোট্ট পুকুর আছে ওই পুকুরটা ভরাটের জন্য মাদ্রাসাওয়ালারা দেড়শো গাড়ি মাটি চাইছে শুনেন যদি আপনি একটা গাড়ি মাটির টাকা আজকে দিতে পারেন কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করি এই জায়গাটা বরাট হয়ে ওখানে মাদ্রাসা হবে কোরআন পড়া হবে ইজিলুট পেক্সিলুট বিকাশের মতো আপনার মুখ দেখানোর কবরে সোয়াব করতে থাকবে আরো যদি আল্লাহ আকবার বলেন এক গাড়ি বালির এক গাড়ি মাটির দাম পনেরোশো টাকা আমরা নগদ দেখতে চাই প্রথমে কে আসেন হুজুর আমি এক গাড়ি মাটির দাম দিয়ে দিব পনেরোশো টাকা নগদ আপনাদের হিম্মত চেতনা পরীক্ষা করার জন্য আমরা তো নিবই বাকি প্রথমটা শুরু করি নগদ দিয়ে কোন আল্লাহর বান্দা আছেন পনেরোশো টাকা নগদ দিবেন যে আমি এক গাড়ি মাটির দাম দিয়ে দিব নগদ দেনাওয়ালা কোনো আল্লাহর বান্দা নাই এক গাড়ি আমরা নগদ দিয়ে শুরু করতে চাই আজকে আপনি দিবেন আমরা কিন্তু নগদ চাইতেছি নগদ এক গাড়ি মাটির দাম নগদ দেনাওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন পনেরোশো টাকা ওই টাকা দিতেছে টাকাটা নিয়ে আসে